নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। রাত পোহালে এক দফার পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তবুও লাগাতার ভোট সন্ত্রাসে অগ্নিগর্ভ পরিস্থিতি গ্রাম বাংলায়। ভোটের আগের দিনে অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানীনগর। ফের ভোট সন্ত্রাসের বলি হলো এক। জানা গেছে মুর্শিদাবাদের রানীনগর থানার রায়পুর এলাকায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ওই এলাকার কংগ্রেস প্রার্থীর ভাইকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল, বয়স 45 বছর। তিনি হার্টের রোগী ছিলেন। শুনে নেব মৃতের স্ত্রী অন্নপূর্ণা মণ্ডলের কি অভিযোগ। সকাল বেলা কাল আমার রাতে মারামারি করেছে। হ্যাঁ, কারা? পুরা তৃণমূলের লোক মেরে গেছে একজন একাই। তারপর কলকাতা গেছে, ভর্তি হয়ে গেছে, গে বলে মরে গেছে। হ্যাঁ, দিয়ে আমি সকাল থেকে হার্টে রোগী তো ওকে বাড়ির মধ্যে ভরিয়ে নিয়ে বসে আছি। একটু করে বের হয় বকে, তখন আবার ও আসে বকাটা বাদ দিয়ে আমি একটু চিল্লাই চিল্লে লিয়ে গিয়ে আবার বাড়িতে ভরি। ভরতে 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 মারামারি করার জন্য ওরা হুই করে এসেছে। তখন এরা হুই করে এখানে এসেছে, এসে বাস আগে ঘুরে এসেছে, দিয়ে ওয়াই দেখেছে, দেখে ই তখন করেছে কি মাল মরে গেছে শুনেছে, আর ওয়াই শুনে এখানে শেষ। ও মা, তাহলে মেরেছে কি দিয়ে মেরে মারধর করেছে? মেরেছে উল্লেখ্য, গতকাল রাতে মুর্শিদাবাদের রায়পুর এলাকায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার জেরেও একজন বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই ঘটনার রেশ চলল শুক্রবার সকালেও। অভিযোগ, শুক্রবার সকালে রায়পুর এলাকার কংগ্রেস প্রার্থীর ভাইকে বাঁশ লাঠি দিয়ে অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও শাসক দলের পক্ষ থেকে হামলার যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। শাসক দলের পাল্টা অভিযোগ, কংগ্রেস কর্মীরাই নাকি আগে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। ঘটনার পর এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়, তাদের কর্মীদেরই মারধর করা হয়েছে বলে পাল্টা দাবি জানালেন তৃণমূলের প্রার্থী চিন্ময় মণ্ডল। 20-30 জন সঙ্গে যে লোকটা মারা গেল বলছে, সেও লাঠি নিয়ে আমার বাড়ি আমাকে মারতে এসেছিল, তার সম্পূর্ণ স্বচ্ছ প্রমাণপত্র আমার কাছে আছে। এবং সে আমাকে যখন মারার চেষ্টা করে, আমাদের কর্মীরা পেছনে জানার পর আসার পর ওরা সম্পূর্ণভাবে সরে যায় এবং চিল্লানা ভাবনা করতে করতে চলে যায়। এবং ওরা একটা ফলস্বরূপ করে কালকের ঝামেলায় এক ব্যক্তি, সে বিশ্বনাথ মণ্ডল মারা গেছে বলে আমি এটা জানি। বিশ্বনাথ মণ্ডল ওরাই আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছে, কারণ আমাদের বুথে আমাদের যথেষ্ট শান্ত জায়গা। এর পূর্বে আমি এখানে 3 বারের মেম্বার ছিলাম আমার স্ত্রীকে দিয়ে, এবারও আমি রানিং দাঁড়িয়েছি, আমরা জিতবো, এরকম এক পজিশন আমাদের আছে। ওদের ভোট না থাকায় ওরা আতঙ্ক সৃষ্টি করছে এবং ঝামেলা করছে, ওরা নিজের পতাকা নিজে ছিঁড়ছে, সব কিছু ওরা নিজে করছে, আর আমাদের নামে দোষ দেয়। এর আগেও একদিন ভিডিওতে দেখেছি, ও ব্যক্তিকে আমরা কিছু বলিনি, কমপ্লিটই কিছু বলিনি, তা সত্ত্বেও ও হেসে মেরেছে বলে, পিস্তল দিয়ে মেরেছে বলে সম্পূর্ণভাবে একটা ভিডিও করে সকালে। আজ সকালে আপনার নামে অভিযোগ আসছে, গতকাল রাতে বিশ্বনাথকে মেরেছিলেন, বিশ্বনাথের প্রতিবেশী আরও এক কর্মীকে আজ সকালে মারধর করা হয়েছে, তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পক্ষে যেতে যেতে রাস্তাতে মারা গেছে, কীভাবে বলবেন বিষয়টা? না, বিশ্বনাথের প্রতিপক্ষী মারা হয়নি, তারাই আমার কাছে মারতে এসেছিলো, ওর যত সম্ভব হাটের অসুখ আছে, ও যে আমার বাড়িতে মারতে এসেছিলো তার লাঠি নিয়ে প্রমাণ আমার কাছে আছে, সেই প্রমাণ আমাদের নেতাদের কাছে এবং সবাইকে দেওয়া আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। মুর্শিদাবাদ থেকে গণেশ শহর রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।